আমি ঘুম পাড়িয়ে দিয়েছি। আপনি কেন রাত জেগে শরীর খারাপ করছেন? মধুকর, দিন দিন কৃতজ্ঞতার বোঝা ভারী হচ্ছে। কারোর জন্য কৃতজ্ঞতা কখনো বোঝা হতে পারে জানতাম না। সেদিনের অভিমান যদি আমাদের সম্পর্ককে দূরে সরিয়ে না রাখত, তাহলে হয়তো সংসারের সেবায় অতিথি সেজে আপনার কৃতজ্ঞতা গ্রহণের শিকার হতাম না। তুমি এত ভালো মেয়ে, জানি না কি সামান্য অপরাধে কি অপরাধে তোমার স্বামী তোমাকে এত বড় শাস্তি দিল, কি করে দিতে পারলো? অনেক অজানা ছোট অপরাধ অনেক সময় সংসার ভাঙার পথ তৈরি করে। যেদিন জানতে পারলাম আপনার স্ত্রী সহ আপনি রোড অ্যাক্সিডেন্ট করেছেন, আপনি হসপিটালে, আপনার মেয়ের কথা বন্ধ হয়ে গেছে, আমি দেখতে গেলাম যার সাথে আমার এতদিনের সম্পর্ক তাকে আমি না দেখে থাকতে পারলাম না। এ দেখতে যাওয়াটাই ওর কাছে অনেক বড় অপরাধ। সেদিনের পর থেকে ও আর আমাকে আপন করে নিতে পারেনি। আমার মনে হয় তোমার আর আমার সম্পর্কটা আমাদের ছেলেমেয়েরা অন্যভাবে দেখছে। কয়েকদিন ধরে আমিও টের পাচ্ছি। সীতাকুণ্ডে আমার এক দুঃসম্পর্কে মামা থাকে, ওনার কোনো ছেলে মেয়ে নেই। ভাবছি ওনার ওখানে গিয়ে উঠব। আমি তো জানি আমার জীবনের প্রথম অভিমান এক অন্ধকার গন্তব্যবিহীন পথ তৈরি করে দিয়েছে। মধুপা, অভিমান আর অভিযোগের মাথা ডিঙিয়ে তুমি তো ঠিক জায়গাতেই আছো। তা তো আছি, আছি বলেই যে কৃতজ্ঞতা আপনি আমাকে দিলেন সে কৃতজ্ঞতা আমি আপনাকে ফেরত দিলাম। দাদা একটা কথা কমু দাদা। কি কথা? রাগ জাল যাই করেন দাদা, আমার একটা উপকার করে দিল দাদা। কি উপকার দাদা? সংসারটা চলে না, কি করুন দাদা? দুইটা গরু, তাও গত বছর একটা মরে গেছে দাদা। এক গরুর দুধে সংসারটা চলে না। মাইয়াটা বড় হয়েছে দাদা, বিয়ার কামও ঠিক হয়ে গেছে, গ্রামের একটা ভালো দীক্ষা পোলা পাইছি, হের কাছে মেয়ের সম্বন্ধ হয়েছে, যৌতুক চাই দাদা। যৌতুক চাই? তাহলে ওই পোলার কাছে মাইয়া বিয়া দিবা কে? হ বুঝছি, তুমগো মধ্যে তো আবার মাইয়া বিয়া দিলে ঘটি বাটি থালা বাসন লেপ তোষক সবই দিতে হয়। ঠিক বুঝছেন দাদা, কি করুন দাদা, কোন সংসার চলে না, আমারে বইলা যদি কিছু করে দিতেন দাদা আমার বহুত উপকার হতো দাদা। হ বুঝছি, কিন্তু একটা কথা কও তো, তুমি এই দুধের মধ্যে পানি মিশাও কেন? খালের পানি বিলের পানি এগুলি মিশাও। আপনি তো গণক দাদা, কি করুন। আচ্ছা যাই, আপনি একটু উপকার করে দিয়েন আমার। এই দুধের মধ্যে যদি পানি দিতেই হয় আর্সেনিক মুক্ত পানি দিবা, বুঝছো? আচ্ছা দাদা যাই। ঠিক আছে যাও, আমি আমার কমুনে। হা হারি, তাও দুধ বেচ্চ হইলো খায়,
আর আমি এখানে এমনি পড়ে রইছি, কোনোই কাম কাজ করি না। আমি কি করবো আমি নিজেও জানি না। সবই শুনছি। কি শুনছো? গোয়ালেরে কি বলছে? গোয়ালেরে কি বলছি? কি বলছি আমি? দুধের মধ্যে আর্সেনিক মুক্ত পানি দিতে। শোনো, খাঁটি দুধে একটু পানি মিশাইতে হয়, নাইলে পেটের অসুখ হয়। কুবুদ্ধি দেন কেন? কি কুবুদ্ধি দিলাম? তুমি বড় বেশি কথা বলো। আমার কাছে সবই বইলা দিব। যাও বইলা দাও। কথাবার্তা বলবেন, আসেন। হ্যাঁ আপু, এখানে সব কিছু ঠিক আছে না, তুমি আম্মুর সাথে কথা বলো। হ্যালো, না না না, আমি ও বাড়িতে যাব না। ওরা না আসা পর্যন্ত আমি ও বাড়িতে যাব না। হ্যাঁ, তুই ভালো আছিস?
শাশুড়ির সঙ্গে কথা বলবো না। হ্যালো হ্যালো হ্যালো, কি লাইনটা কেটে গেছে? ওদের ওখানে নেটওয়ার্কই থাকে না। আপুকে দিয়েছো তো একটা অজেপাড়া গায়ে দিয়ে, ওইখানে কি নেটওয়ার্ক থাকবে বলো? কি যে বলিস না তুই, ওটা সৈয়দ বাড়ি, আপু এখন সৈয়দ বাড়ির বউ। আপুর আঁচলে আপু চাবির গোছা নিয়ে ঘুরে বেড়ায়, আর মনে কষ্ট থাকলেও মুখে কিন্তু হাসি থাকে, একদম পারফেক্ট জমিদার বউ। ঘোড়ার ডিমের জমিদার বউ, জমিদারি নেই আবার জমিদার বউ, তাই না? আচ্ছা আমি আবার চেষ্টা করে দেখি। মানুষ খবর দেয় না একটা মানুষ, তাহলে রিলেশনের হইলোটা কি কও? আর কই গেছো আর কোনো খবরই নেই, গেছিলা কই? কি করবো বলো, হাসান ভাইকে দেখতে গেছিলাম। হাসান ভাই রে, হ্যাঁ কেমন আছো? পাগলের আবার থাকা। এ শুনো, একটা বুদ্ধি পেয়েছি বুঝছো, একটা মুখোশ ম্যানেজ কর। ভালো বুদ্ধি, এই মুখোশ পইরা আমি পুকুর পাড়ে দাঁড়ায় থাকি, আর তুমি পুকুরের নাম্বার। আরে না না শুনো, পুকুরের নাম্বার তুমি, আমি পারে দাঁড়ায় থাকি। শুনো, কারণ হচ্ছে ওই মুখোশ পইরা আমি মানুষজনরে ভয় দেখাবো, তুমি তো তা পারবা না, ঠিক না? আমি পারবো, তুমি তাইলে ভাগটা ওইভাবেই করবো আমি। কোনভাবে? ওই যে মোটকি হবে তোমার আর স্বর্ণ হবে আমার। আরে ভাগ নিয়ে তুমি এত চিন্তায় পড়ছো কেন? যাক, তোমার তোমার স্বর্ণ হবে, সমস্যা নাই, কিন্তু এই কাজটা সারতে হলে কালুরে কিন্তু একটু হাত করতে হবে বুঝছো। আর আমি অবশ্য ধরো প্রায় 70% কভার করে ফেলছি, একজন রে ম্যানেজ করছি বুঝছো। কি আমি জানতে পারি? আচ্ছা জানাবো জানাবো, তুমি জানবা না, তুমি আমার পার্টনার। আর এই কাজটা হইলে ধরো পুকুরটাও আমার হয়ে যেতে পারে। কি কাজ? দেখ আমি ছাত্র খুব ভালো, কিন্তু চিকন বুদ্ধি মাথায় ঢুকে না। আচ্ছা এখন ঢুকায় কাজ নাই, চলো তোমাকে বাড়িতে যাই, সৈয়দ বাড়িতে চলো। শুনো কি একটা কথা মারি তুমি, আমি কিন্তু দূরে থাকবো, কাছে যাবো না। আচ্ছা শুনো গিয়ে আমি কিন্তু দুই চারজনকে ভয় দেখাবো। ঠিক আছে, আমি কিন্তু কাছে একদম যাবো না। আরে মিয়া আমার আমার সেই বুদ্ধি আছে না, তোমারে তো আমি কাছে আনোই না। তোমার মা ওই যে বিদেশ গিয়েছিলেন কি যেন ট্রেনিং করতে, ফিরেছেন? জি ফিরেছেন, ফোনে কথা হয়েছে। ওনাকে আসতে বলো না, আর আমি যে কেন ফোন করি ওনার কাছে সেটা তো তুমি বুঝতে পারো। জি আমি জানি, লজ্জা লাগে, বিয়ের পর এখনো পর্যন্ত তোমাকে ওই বাড়িতে পাঠাতে পারলাম না। মা আমি যে কি করতাম ফাঁকা বাড়ি, মা তো ছিলেন, তার চাইতে আমি এখানে অনেক ভালো ছিলাম। তুমি কিন্তু কাল সকালে ব্যাগ গোছাবা। ব্যাগ তো মা আমি অনেক আগেই গুছিয়ে রেখেছি। আচ্ছা এবার আমরা আসার সময় তোমার মাকে সঙ্গে করে নিয়ে আসবো। কানতে পারো যদি মা আসতে রাজি হয়? হবে হবে, জোর করে নিয়ে আসবো। আমি একটু খাই, খাও। এখানে ওরা কেমন ভালো মন্দ খাবার কিছু দেয় না, আর সবাই আমার করে কেমন ব্যবহার করে ভালো লাগে না। আমি আপনাকে বলছি না, এখানকার ডাক্তাররা ভালো না। আরে বাবা এটা তো আর বাসা বাড়ি না, এটা হাসপাতাল, ডাক্তাররা যা করে ভালোর জন্যই করে। কিন্তু মা এখানকার ডাক্তাররা সত্যি সত্যিই ভালো না। কে ভালো না? না ও কিছু না, অনেক কিছু আছে। আপনি আপনারা আপনারা ভালো না? দেখুন আমি আপনাদেরকে বারবার করে বলছি, রোগীর সাথে এত কথা বলবেন কেন? কথা বলবো না, উনি আমাদের আপনজন না, কেন কথা বলবো না? আশ্চর্য আপনি চিৎকার করছেন কেন? আস্তে কথা বলুন, এটা হসপিটাল। আরে মারো
হাসান বাইরে রেখে এখান থেকে কোথাও যাব না। বাবারে বাংলা এখন চলে গেল, আমি চলে যাবো। বাবা সারা গাছের কোনো সৌন্দর্য নাই, কোনো সৌন্দর্য নাই। আমি তো শহরে কোনো রাস্তাঘাট চিনি না মা, কোথায় যাবো? আমার বলেন কোথায় গেলে হাসপাতাল ঠিক হয়ে যাব? আমি সেখানে যাব। তুই কোথাও যাবি না, তুই চলে গেলে আমি কি নিয়ে থাকবো? ব্যথা পাইনি, আজকে আপনারা কথা দিতেছি আসলে ভালো না হওয়া পর্যন্ত এখান থেকে কোথাও যাব না। আপনার স্বামীর লগে আপনার বয়স অনেক তফাৎ না? হ তা তো মনে করেন 20-25 হইবই। 20 বছর? এটা ঘটনা আছে। ঘটনাটা হচ্ছে আমার স্বামী যে প্রথমে বিয়ে করছিল, হ্যাঁ সাপে গাইতে মস, আর পরে প্রায় গেছে সত্য। আর আমার বাপের পটায় পুটায় আমার বিয়ে করছে। আপনি 3 নম্বর? হ তাই কই কি, তো একটা কষ্ট আছে জানেন। আমার না পোলামাইয়া হয়ে গেল, আমার জামাই মাঝে মাঝে খুব কষ্ট পায়, তাই আমার আদর করে কিন্তু ভালোই তো। আপনার পোলার আমি খুব আদর করি সেই জন্য। ভাবি ওই বয়ন তোমার চাচা মা ভালো আছেন? আপনি আমার চাষে মা কোন ফেন আবার কোক না কোক না, অসুবিধা নাই। আপনার ভাবি তো আমার আপা কয়ে তা অসুবিধা নাই, চাষি গো কাওয়ার তো একটা কারণ আছে। কি কারণ আছে আছে আপনি বুঝবেন না। আমি আমি গেলাম আইলি আর গেলি কি, আমরা কি কথা বলছিলাম তো যে আপনি পোলারে না আমি একটু ধমক দিছিলাম, আসারে বয়ম ভাঙছিল তো থাক কে ও তো নিজের পোলারও মানুষ বক। আপনি মনে করেন না তো? না কিন্তু হ্যাঁ ও লজ্জা পাইল কেন? ওই কারণটা এখন কম যাইব পরে লন যাই সন্ধ্যা হয়ে যাচ্ছে। আরে শাহানা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বসো। আমি তো ভাবছিলাম তোমার ওদিকে যাব। তাই আপা আমার শরীরটা খুব খারাপ, ডাক্তারের কাছে যাব। কেন কি হয়েছে তোমার? খুব মাথা ব্যথা করে আজকাল। রাতে নিশ্চয়ই ঘুম হয় না? না না ঘুম হয়, কিন্তু ঘুমটা এত বেশি পাতলা হয়ে গেছে, বারবার ঘুম ভেঙে যায়। দুশ্চিন্তা করো আপা, ওই যে ওই বোরখালা মহিলাটা কে, এটা কি আপনি জানতে পেরেছেন? এখনো পুরোপুরি বুঝতে পারি নাই। আচ্ছা ওরে নিয়ে তো চিন্তা ভাবনা করার দরকারটা কি? না না আমি ভাবি না, কিন্তু কিছু ভাবনা তো অটোমেটিক চোখের সামনে চলে আসে আপা, আমি কি করব? কি বলতে চাও তুমি? না আসলে ওই মহিলাটা সৈয়দ বাড়ির পুকুর ঘাটে সবসময় বসে থাকে, তাছাড়া একটা অচেনা অজানা মহিলা ওর সাথে আবার আঙ্গুরকে দেখে খুব জমায় গল্প করতেছে। শুনছি মেয়েটা খুব দুঃখী, ওই কাজকর্ম নাই। কে বা কারোরে বলছে যে সৈয়দ বাড়িতে আসলে কাজ মিলবে, সেই জন্য আসে। আর ওই যে তোমার সাহেব একবার ইলিশ মাছ ধরার জন্য পদ্মার পাড়ে গেছিল না, ওই এলাকার মেয়ে। মনে তো আছে, তখন তো আমি আবার বাপের বাড়িতে ছিলাম।
আপনার দেবরকে তো তখন পছন্দ করতাম না, কিন্তু এখন তো আমি অন্যরকম হয়ে গেছি না, কত ভালো হয়ে গেছি, তারে তো এখন আমি অনেক পছন্দ করি। আচ্ছা আপা, ওই মহিলা নাকি মোতাহার বাড়িতে আশ্রয় নিছে? মোতাহার আর কয়দিন রাখবো, কাজকর্ম তো নাই, খাইব কি? আর তার মধ্যে তার তো আবার একটা ছেলেও আছে। আচ্ছা আপা, এসব মানুষের এত দায়িত্ব আমরা নিব কেন বলেন তো? আপনারা সবাই মিলে আমার কাছে কি যেন একটা গোপন করতেছেন। আচ্ছা বলেন তো, আমি কি এতই খারাপ মানুষ? একটা মানুষ বিপদে পড়লে সাহায্য করবেন, এটাতে দোষের কি আছে? আসলে তুমি কি মনে করো সেজন্য, মানে সবাই তো আমার কাছে আসে, আমি তো না করতে পারি না। আমি আবার কি মনে করব, এখানে তো মনে করার কিছু নাই আপা। একটা মানুষ বিপদে পড়েছে, তাকে সাহায্য করতে হবে। কিন্তু আপনার দেবর মাঝে মধ্যে এমন কাজ কারবার করে, তার ভাবটা দেখলে মনে হয় কত বড় জানি অন্যায় করে ফেলেছে। আচ্ছা ঠিক আছে, মহিলা কাজ করতে চায়, ভালো কথা, আমার কাছে পাঠিয়ে দিন, আমি তো একলাই থাকি, ও আমার কাজকর্ম করবে। আসলে আপা, মানুষ তো মানুষেরই জন্য, তাই না? তুমি আসলেই খুব লক্ষ্মী, তোমার মতন মেয়ে আমি আর এই জীবনে দেখি নাই। সানাস, এটা পান খাওয়াই তোমাকে। আপা আপনি যা বলেন না, আপনি তো আমার চেয়ে আরো অনেক বেশি ভালো, কত মানুষের যন্ত্রণা সহ্য করেন। আপা হ্যাঁ, পান খেলে মানুষের মন ঠান্ডা থাকে, তাই না? থাকে তো, এই জন্যই তো পান খায়, তোমারও খাও। তাইলে দেন একটা খাই। শোনো হাসান ভাই, তুমি ডাক্তার আছে না, ওই ডাক্তারের সাথে বেশি কথা কইবা না। আমি মারে কইছি, এইখানে আর এক মুহূর্ত না, এইখানে থাকলে তুমি কোনো দিন ভালো হইবা না। আমারও তাই মনে হয়, কেমন ট্রেজেনিরা কথা কয়, সব ধমক দিয়ে কথা কয়, ভালো লাগে না। এখন চুপ করো, ডাক্তার আবার যে কোনো মুহূর্তে চলে আসবে। আপনাকে না বলেছি আপনি পেশেন্টের সাথে বেশি কথা বলবেন না? আমরা আর কোনো কথাই কমু না, আমরা ছুটি চাই। হ্যাঁ রে, রিলিজ দিয়ে দেন, আমরা যাবো গা। চলে যাবো। ওকে, আমি আপনাকে ছুটির ব্যবস্থা করছি। দেখছো কেউ ওর ঘরে তাকায়? আমরা তো ইচ্ছে করে ভাঙিনি, প্রতিদিন কাজ ভাঙতেছো, এক একজনের ক্ষতি করতেছো। আপু আমরা তো রোজ খেলি। আচ্ছা তোমরা বড় হয়ে কি হতে চাও? আমি ডাক্তার। কিসের ডাক্তার? কিসের ডাক্তার? আমি চোখের ডাক্তার হব। আগে থেকে চোখ নষ্ট করে নিজেই বসে আছো, চোখের ডাক্তার হবে উনি। আর আপনি? কম্পিউটার ইঞ্জিনিয়ার। ও কম্পিউটার ইঞ্জিনিয়ার, ভাঙবা আর কম্পিউটার করবা, তোমার তো কাজই ভাঙা, তুমি কি করবা? হ্যাঁ তুমি তো ভাঙতেই আছো, কি করবা তুমি? আর তুমি? ক্রিকেটার। ও কেন, মানুষের কাজ ভেঙে ভেঙে ছক্কা মারার চেষ্টা করো না, সবসময় এক একজনের কাজ ভাঙতেছো। ক্রিকেটার। আর কখনো দুষ্টামি করবা? না। খেলার সাথে এই যে কাজ ভাঙবা? না। এই তো ভালো ছিল, সালাম দাও আর যাও। আসসালামু আলাইকুম। যাও যাও যাও। শহরে কোনো পাতা নাই, দেখছো চারিদিকে কত পাতা। হ্যাঁ হ্যাঁ, মা তুমি কই নিয়ে যেতেছো আমারে? তোমার ফেরদৌসি খালার বাসায়। না আমি ফেরদৌসি খালার বাসায় যাবো না, আমি মাসুদ চাষার বাসায় যাবো, বলেছি যে পোলাও খাবো। হাসান ভাই শোনো শোনো, তুমি না রাস্তাঘাটে এরকম করে সিল্লাসিল্লি করো না, তাহলে লোকে তোমাকে পাগল বলবে না। মা আমি চিৎকার করলাম কোথায়, কিন্তু মা আমি তো হাঁটতে পারতেছি না, পা ব্যথা করতেছে, গাড়ি নাও না, গাড়ি নাও না। ডাক্তার
পাগল বললে কেন সরি আমি আপনার সাথে এমনি দুষ্টুমি করছিলাম কেন দুষ্টুমি কেন না আপনি তো অবশ্যই ভালো হয়ে যাবেন তাই কেন আমি কি খারাপ নাকি এই এই পাতা কি বলে তো মাথা খারাপ হয়ে গেছে হাসান ভাই তোমাকে না আমি বলছি বেশি কথা বলবো না তোমাকে তো পাগল বললে আমার ভীষণ কষ্ট হয় ওনাকে কে পাগল বলেছে উনি তো সুস্থ তোমাকে তো আমি কিছু বলিনি ডাক্তার নিষেধ করেছে তোমাকে কথা বলতে শোনেন এই পাগল কথা না বললে কখনোই ভালো হবে না মেয়েটা কিন্তু খুব সুন্দর আছে তাই না এই জন্যই লোকে তোমাকে পাগল বলে শোনো আমার সঙ্গে কিন্তু কথা হইছে কিছু জানতে পারছে আরে না সাবধান হঠাৎ করে জানতে পারলে কিন্তু মানসিক ভারসাম্য হারাই ফেলতে পারে
আমারও তো ভাবি সেই চিন্তাতেই ঘুম আর এক সময় মনে হয় ঘরবাড়ি ছেড়ে চলে যাই। শাহনাদের সঙ্গে আমার কথা হয়েছে। কি রাজি হয়েছে? রাজি হয়েছে। আমি বলছি ঘরের কাজকর্ম করবো, খুব দুঃখী মেয়েটা, তোমার বউয়ের সেবা যত্ন করবো। খুব ভালো হয়েছে বাবু, আপনারা যে কি বলে ধন্যবাদ দিব আমি ঠিক বুঝতে পারছি। ধন্যবাদ দিবা, এক একটা আকার দোকান করবা আর আমার সামাল দিতে হইব। তোমার জন্য কতগুলো মিথ্যা কথা বলছো তুমি জানো? এই যে আপা চা, আপনার চায়ে কিন্তু চিনি কম দিছি। চাকে তুমি নিজে বানাইছো নাকি? কি করব, কামের লোক তো সব গেছে ছুটিতে, তারপরে সাদিয়া বসে গেল হয়ে বসে গেছে। আচ্ছা তোমার না রাতে একটু ঘুম কম হয়, এই চা খেলে তো আরো সমস্যা হইব। আপা আপনি আমার নিয়ে এত চিন্তা করেন না তো। আচ্ছা শুনেন, ওই ওই পদ্মার পারে বোরখালি, আরে মনে হয় যে চিনেনি না, দেখেন নাই কোনোদিন, এই যে আমাদের আশেপাশে ঘুরে এসব, ওই মহিলাটা খুব গরিব দুঃখী, তারে আমাদের বাড়িতে কাজের জন্য রাখছি, আপনার কোনো আপত্তি নেই তো? না না আসলে প্রযুক্তি মানুষ ভালোবাসে, খুব ভালোবাসে। আচ্ছা আমি যাই, তোমরা দুজনে মিলে গল্প গুজব করো। এ কি আপা বসেন গল্প করি, আমার ঘরে কাজ আছে, তোমাদেরকে সময় দিয়ে গেলাম, গল্প করো। বসেন না। আপা খুবই ভালো মানুষ, বললেন না চা কেমন খেয়েছে? চা না খুব ভালো হয়েছে, খুব সুন্দর। আপনারে যখন আমি দেখতে পারতাম না তখন তো আপনি নানান জায়গায় ঘুরে বেড়াইছেন, কত লোকজনের সাথে পরিচয় হয়েছে না, বুঝেন নাই? বলতেছি যে আমি যখন আপনারে পছন্দ করতাম না তখন তো বেশিরভাগ সময় বাপের বাড়িতে গিয়ে থাকতাম না, তখন আপনি কত জায়গায় ঘুরে বেড়াইছেন, যেমন ধরেন এই যে পদ্মার পাড়ে গিয়া কড়কড়া ইলিশ মাছ ভাজা খাইছেন, তো ওরকমই আর কি, ওই সব জায়গা থেকে আসছে আর কি গরিব মানুষ, এর জন্য আর কি ভাবলাম যে মানুষের সাহায্য করা। না ভালো থাক, হার মন খারাপ করেন না, আবার সামনে বর্ষা আইতেছে, এই বর্ষা তো আপনি ওখানে গিয়া কড়কড়া ইলিশ মাছের ভাজা খেয়ে এখন চা খান, এত কিছু ভাবতেই হবে না। ও খালা খালা, আপনি আপনি বোলা কাজের মাইয়া রাখছেন কেন? আচ্ছা এখন যদি ওর হাতে আমি মালা পরাই দিই, কানে যদি দুল পরাই দিই, ছেলে কেমন হবে? ছেলেরা কখনো কানে দুল পরে? না কিন্তু তাহলে ও মায়া মানুষ কাজ করে কেন? আহা বাবা এত কথা বলতে হয় না। হাসান ভাই আপনি জাদুঘর দেখেছেন? ও জাদুঘর, ওখানে জাদু দেখানো হয়? না 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 আমি জাদুঘর দেখবো না, আমি পোলাও খাবো। কি অদ্ভুত হাসান ভাই, তুমি সারাক্ষণ এত পোলাও পোলাও করো কেন? তুমি আগে কখনো পোলাও খাও নাই? আমি তোমাকে কালকে পোলাও রান্না করে খাওয়াবো বাবা। দেখছো মা খালা কত ভালা, আমাকে পোলাও রান্না করে খাওয়াবে। আমি কিন্তু খুব সুন্দর পোলাও রান্নাতে পারি। তো তুমি বলো রান্না করতে পারতো কি হয়েছে? হ্যাঁ কি হয়েছে, কি ভেবেছো তুমি? তুমি কি ভেবেছো যে পোলার হাতে রান্না করা পোলাও আমি খাবো? হ্যাঁ তুমি কি ভেবেছো? হ্যাঁ না 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 আমি এটা মায়না দিতেই পারতেছি না। দূর হোক, আপনি এত ভার করেন কেন? ভাই শুনেন আমারও এটাই শান্তি, সারাদিন চোখের সামনে আমি স্বামীটারে দেখবার পারবো, নিজের হাতে রান্না করে খাওয়াইতে পারবো। আরে এর সাথে বড় কষ্ট পৃথিবীতে আর আছে? হ্যাঁ আরে আপনি এখানে আমার বাড়িতে রাজ রানের মতো থাকবেন, পায়ের উপর পা তুলে খাইবেন। উনি পায়ের উপর পা তুলতে পারে না, কোমরে ব্যথা। আপনার কোনো অসুবিধা আছে? আছে, অসুবিধা আছে, আমার একটা পরিকল্পনা আছে, এইটা হলো আমার একটা চাকরি। সৈয়দ কাকা কইছে আমি মাস শেষে একটা টাকা পাবো, আর আপনি আর আপনি সৈয়দ বাড়ি গিয়ে কাজ শুরু করবেন, চাকরের কাজ, মান ইজ্জত থাকে। ওরে আমার মান ইজ্জতের মানুষ রে, আর একজনের বউরে আপনি পাহারা দিবেন, আপনি শরম করে না বোন? আপনারা ঝগড়া করেন না তো, আমার উপর বিশ্বাস রাখেন,
আমি যদি একবার ওই সৈয়দ বাড়ির খাট পালন দখল করবার পারি, তাছাড়া সৈয়দ কাকা ফাঁকি দিয়ে যাইব কই? লেনদেনে গরমিল করলে সৈয়দ আমার গিয়ে সব বলে দেবে। এইবার এইবার বুদ্ধি পাইছি। হ্যাঁ, বুদ্ধি একটা করে বাইর করি আর কইবেন দশ হাত কাপড় কাম দে কাসার মায়ের লোকের বুদ্ধি না। আপনাদের দোহাই লাগে, ভেজাল বাদেন না। এইটা আপনি কি বললেন? আমরা কি ভেজাল করার মানুষ? বইন হাস না হেনা, আপনি কাল থেকে সৈয়দ বাড়ি কামে শুরু করবেন, আর আমি এই দুনিয়ার যত জাদু মন্ত্র ফুফা আছে সব করব। আমি আপনার কথা দিচ্ছি, আমি সৈয়দ বাড়ির পালংকে আপনার বসায় স্থির ছাড়ব। কি ব্যাপার, তোমাদের জন্য তো ঘুমাইতেও পারুম না। বয় ভাই বয়, ওই আর বসুন, বসা কি সারা ঘরে জায়গা আছে? আমার পাশে বসা। না বসবো না। আচ্ছা কি নিয়ে গল্প করতেছিলা? উনি কাল থেকে আর সৈয়দ বাড়ির কামে যাইব। ও তাহলে তো ভালোই হলো, কাম না করলে মানুষ বড় হবে কেমনে? শোনেন, সৈয়দ বাড়ির বড় দালান বাড়ি, বড় বড় ঢেকের রান্না, বান্ধি হয়ে থাকলেও শান্তি। আপনি ঘুমাই পড়েন। আমি মনিরে বলে দিব মোতাহারের ওখানে না যায়। অনেকদিন পরেই তো মোতাহার নিয়ে শিকারে গেছে, আমি চাই না উনি আর এসব শিকার টিকারে যাক। এটা তুমি তুমি না লাইগা মাথায় তুলছো। আরে ওরা গরিব মানুষ, ওদেরকে কোন একটা কাজে লাগাইয়া দিলেই তো হয়। আমি মোতারে খবর দিছি, ওরে 10 বিঘা জমি দিমো, চাষাবাদ করে খাইবে। ওরে জমি দিবেন, ওরে জমি দিবেন আপনি চাষবাস করার জন্য, আর দুই দিন পরে দেখা যাবে ও নিজেই ওই জমির মালিক হয়ে বসে আছে। এটা অবশ্য ঠিক কইছো, বেকার থাকার চাইতে তো কাজকর্ম করে খাওয়াই ভালো, নইলে তো এখন ওই যে পুকুরের মাছ, গাছের ডাব এসব বিক্রি করে করে খাইতেছে। শোনো, আমি একটু রেজিস্টার অফিসে যাইতেছি। রেজিস্ট্রি অফিসে কেন? ওই যে দক্ষিণের না, আমার 3 বিঘা জমি, ওটা তো কোনো কাজে লাগতেছে না, ধান হয় না পাট হয় কিছুই নেই, ওইটা বিক্রি করে টাকা আমি এখন ভাবির হাতে দিব হাসানের চিকিৎসার জন্য। হাসানের চিকিৎসার জন্য জমি বিক্রি করে টাকা দেওয়ার লাগবে? তাহলে আমি এখন টাকা পাবো কোথেকে? আস পাগলের অনুভূতি খুব জটিল প্রশ্ন, বলতে পারছি না, কিন্তু আমার মাথায় একটা বুদ্ধি এসছে। এই কথাটা কোনো পাগলকে জিজ্ঞেস করলেও নিশ্চয় বলতে পারবে। কি ব্যাপার, তুমি আসছো কেন? তুমি কি পাগল হলে নাকি? না, ও আসলে আপনার মতো মাথা খারাপ হয়ে গেছে তো, তাই। কি বললে? না বলছিলাম যে আমার মতো ওরও একটু মাথা খারাপ হয়ে গেছে। ও ভালো, তোমাদের এই বাসাটাই আমার ভালো লাগতেছে না, আমি হসপিটালে চলে যাব। মাকে ডাকি, মা গো, ও মা চলো হসপিটালে চলে যাব, মাধুরী আমার জন্য কাঁদতেছে। এই মাধুরীটা আবার কি? মাধুরী, মাধুরী হচ্ছে আমার ডাক্তার, কি নরম সুরে কথা বলে সত্যি অমায়িক। আচ্ছা, তো আপনি কি মাধুরীকে বিয়ে করবেন? না, আমি তোমাকে বিয়ে করব। আমাকে বিয়ে করবেন? কিন্তু আমাকে বিয়ে করতে হলে তো আপনার অনেক টাকা লাগবে, গাড়ি লাগবে, বাড়ি লাগবে, আমার জন্য আপনার গয়না লাগবে, শাড়ি লাগবে, কত কিছু। ও টাকা, টাকা কোথায় পাবো? না টাকা অবশ্য কোনো ব্যাপার না, কারণ আমার মাসুর চাচা আছে, যে মাসুর চাচা বলেছে যে তোকে অনেক টাকা দিব। কবিতা, কবিতা, আমি বোধ হয় তোমাকে লাভ করে ফেলেছি। আই মিন আই লাভ ইউ। এই তুমি আসো কেন? আচ্ছা আমার মাকে একটু জিজ্ঞেস করতে হবে।
হ্যাঁ মাকে জিজ্ঞেস করতে হবে যে আমি মাকে কি জিজ্ঞেস করতে হবে না গরম গরম চা বাহ মানুষ ভালো না কি করে বুঝলি ওই যে পাতা আছে না হ্যাঁ আপনার পাগল বলে পাতা তো অনেক রকম আছে নারকেল পাতা সুপারি পাতা হেগুলম ধুত্রার পাতা বিষ আছে বিষ पागल बोले कत बड़ साहस हाँ कत बड़ साहस खाई আমি তো এই বাড়িতে কাম করি না কাম করেন নাই
তাই কি করছেন? ওই সারাদিন বান্দিদের সাথে গল্প করছি। সত্য? আপনার সাথে মিথ্যা বলতে যাব কেন? ওইটার মধ্যে কি আনছেন? ভাত। ভাত আনছেন? আপনি কি খাইয়া আছেন? হায় হায়, কই কি, আমি আপনার জন্য স্পেশাল রান্না করছি। আবার খাইবেন, জানো জানো আমি আইতেছি। চলেন আমরা আবার গ্রামে ফিরে যাই, এখানে আমার একদম ভালো লাগছে না। গ্রামে সেই খোলামেলা জায়গা, সবুজ পাতা, ওখানে আমার ভালো লাগে। আর এখানে থেকে থেকে হাসান ভাই আরো পাগল হয়ে যাচ্ছে। কে পাগল বললো আমাকে? কেউ পাগল বলেনি বাবা, তুমি খুব ভালো ছিল। মাকে আমি রাজি করাবো, তুমি কবে যাবে বলো? বৈশাখী,
আমি আর কি বলবো, অনেক কিছু ইচ্ছে থাকলেও আসলে বলা যায় না। তাছাড়া আমি এমন একজন মানুষ যে স্বামী কাছে থাকে না, আমার তো অর্ধেক জোরই কমে গেছে। তুমি আমার সাথে চলো, আমি তোমাকে তোমার বাবার বাড়ি দিয়ে আসি। না, আমার কাছে এখন বাবার বাড়ি, শ্বশুর বাড়ি সব। মিজু ভাই আসছে, নিশ্চয়ই একটা খবর পাবো। তোমরা যাও, রোমানকে নিয়ে এসো, এখন আর আমি যাব না। তাছাড়া ওর সাথে তো আমার দেখাও হয়নি, আসুক দেখা করি। তোমরা বরং যাও ঢাকা, ওকে নিয়ে এসো। ঠিক আছে, তুমি যাও। মাই ডিয়ার কবিতা, বিদায়। পাল্লাজগুলো শত্রু কেউ পাগল না করে। ওর কি আবার আসবে মা? কি জানি রে মা, হয়তো আসবে, হয়তো আসবে না। বেচারি ছেলেটাকে নিয়ে কি বিপদে না পড়েছে। ভালো কথা জান, কিন্তু ফ্লাইট কয়টার সময় আসবো এটা তো ভাইজান জানে। তোমার পোলাও একটা আম, আর ভাইজানও তো একটা খবর দিতে পারতো নাকি। অসুবিধা নেই, আমরা পৌঁছে চাচাকে কল দেব। বাবা, আসার সময় আমার মায়ের সাথে দেখা করে আসবেন। হ্যাঁ, বিয়ানের সঙ্গে দেখা করে আসবেন, আর বলবেন আমরা কিছুদিনের মধ্যে আসতেছি। হাসান রো একবার দেখে আসবেন। ওই জাইলাদের কবি মাছ ধরে রাখতে বুঝছস? ঠিক আছে, আমি বাস স্ট্যান্ড থেকে আসার সময় জেলেদের বলে আসবো। চল, দেরি হচ্ছে, আসি মা। আসি বলি। আমরা কি ক্যাবিনে থাকতে পারবো? না, রোগীর সাথে অন্য কেউ থাকতে পারবে না। মা, তাহলে আমরা বাড়িতে দিয়ে আসি। তুই এত অস্থির হচ্ছিস কেন? ওকে সুস্থ করতে হবে নাকি? প্লিজ আপনার একটু আস্তে কথা বলুন, ওর ঘুম ভেঙে গেলে খুব অসুবিধা হবে। আমি হাসানকে সুস্থ না করে এখান থেকে কোথাও যাব না। আশ্চর্য, আপনি কি পাগল হয়ে গেলেন নাকি? হ্যাঁ, পাগল হয়ে গিয়েছি। নাহলে কে রেখে না আসি? আপনি আমার জন্য একটা সিট খালি করে দেন, আমি ওনার সাথেই থাকবো। প্লিজ আপনি আপনি ওনাকে একটু বাইরে যান, আমার রোগীদের খুব ডিস্টার্ব হচ্ছে। চল ওরা বাইরে যাই। মা, হাসান ভাই, প্লিজ। আমি তো বলেছিলাম যে অফিসের কাজে আমি আসতে পারি। যাকে এসছিস যখন,
প্রথম 10 দিন একবার বাড়িতে থাকবি, মানে নিজের কাছে থাকবি, 10 দিন পর অফিসের কাজ করবি, ঠিক আছে? চাচা রেঞ্জিসন ওরা কোথায়? ওরা কলেজে চলে আসবে। আচ্ছা রোমান, আহসান, আহসানের কোনো খবর জানিস? সে যে বিয়ে করে গেল, তারপর থেকে বউর সাথে কোনো যোগাযোগই রাখছে না, ব্যাপারটা কি রে? হ্যাঁ, মাও তো তাই বলল, বউর সঙ্গে বোধ হয় অগ্রহ হয়েছে। আমি সবকিছু খাই, রেগুলার আপনি যা রান্না করেন সেটাই আমি খাবো, কোনো অসুবিধা? তাছাড়া আমি তো চলেই যাবো, আসলে ও তো বাড়ি যাওয়ার জন্য ব্যস্ত হয়ে আছে। মধুপা আমার সংসারের পুরো হালটা ধরে আছে, বুঝলি? ওর বিয়ের আগে থেকে পরিচয় ছিল, বিয়ের পরে হুট করে